আমার খালাতো বনের বোনের স্বামী মারা গিয়েছেন তার দুটো ছেলে আছে তাদের কিছু টাকা আছে ব্যাংকে এগুলো থেকে প্রতি মাসে চার হাজার টাকা করে তারা পায় তাদের সংসার চলে আমি কি তাকে জাকাত দিতে পারবো দয়া করে জানাবেন আচ্ছা বোনের স্বামী মারা গিয়েছে তাহলে টাকাটা নিশ্চয় বোনের নামে হয়তো এম করা সেখান থেকে চার হাজার টাকা পাচ্ছেন দুই ছেলে সহ সংসার চালানো চার হাজার টাকা দিয়ে সত্যি বড় কঠিন তাহলে আপনি যদি জাকাত দিতে চান এবং সেই টাকার পরিমাণটা যদি নেশাব পরিমাণের নিচে হয় তাহলে যে কাউকে দিতে পারেন আর যদি নেশাবের ওপরে হয় তাহলে যিনি ওই টাকার পরিমাণ নেশাবের মালিক তাকে না দিয়ে তার পরিবারকে দেন তার ছেলে আছে তার দুই ছেলে আছে তাদেরকে দিতে পারেন এটা হলো সেফ সাইড অনেকের মতে একজন ব্যক্তি এমন কিছু টাকা সেটা যদি রূপার নেশাবও হয় কিন্তু তার এমন নিড চিকিৎসা খাদ্য বস্ত্র বাসস্থান কোনো নিডই ফুলফিল করতে পারছে না তাহলে তো সে মিস্কিনের মধ্যে পড়ে যদি তার ছোট্ট একটা নেশাব আছে তাহলে তবু তাকে জাকাত দেওয়া যাবে আর নেশাব থাকলে তো শুধু হবে না তাকে পূর্ণ এক বছর সেই নেশাব পরিমাণ টাকা তার মানে প্রয়োজনের উদ্বৃত্ত থাকতে হবে তাহলে তো তিনি জাকাত দেবেন এখন একজন ব্যক্তি তিনি যদি নেশাব পরিমাণ টাকা সারা বছর জমিয়ে রাখেন কষ্ট করে চলেন কেন কষ্ট করে চলেন টাকা খরচ করবেন আমাদের সমাজে আসলে মানুষ সেই সাহসটা পায় না সে ওই নেশাব পরিমাণ টাকাটা জমিয়ে রাখে যে কারণে তাকে জাকাতও দিতে হচ্ছে সে সাহস পায় না কারণ এই সমাজে ভিত্তিক যে তাকা মানে যে সহমর্মিতা যে সোশ্যাল ওয়েলফেয়ার সিস্টেম ভিত্তিক সেটা নাই এই কারণে দেখা যাচ্ছে যে মানুষ কিছু টাকা সঞ্চয় করে রাখে সেটা নেশাব পরিমাণ ফলে তাকে জাকাতও দিতে হচ্ছে আবার তিনি কীভাবে জাকাত খাবেন এ প্রশ্নটা উঠে আসছে তবে তার জাকাত খাওয়ার জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে তার পরিবারটা আরও সদস্য আছে তাদেরকে জাকাত দেওয়া যেতে পারে এবং তারা জাকাত পাওয়ার পরে পরিবার সবার মধ্যে সেই বেনিফিটটা পৌঁছতে কোনো সমস্যা নেই